তেল আপনারা পৃথিবীতে বিভিন্ন রকমের তেলের নাম শুনেছেন, সান্দা তেল, মান্দা তেল, ঝোগের তেল, কেচার তেল। আমি একটা আজ আমি অনেকটা তেল নিয়ে এসেছি যে তেলের নাম আপনারা কোনোদিন শুনেন নাই। কি খান স্যার, শুনছে? এখন দেখেন এই তেল যেমন বেলমাতারে চকচক করে, এই তেল দিয়ে নির্ভর করে কারো চাকরি প্রমোশন, কারো আবার ডিমোশন। এই তেল আপনি শরীরে মাখেন, আপনার ফুস পাত্রা তাওত বলম বীজ বুঝি পুঞ্জি একদিমা হবে না। এই তেল আপনি ঘাড়ে লাগালে ঘাড় চিন চিন চিন, মাথা চিন ঝিন ঝিন, পেটের মধ্যে জ্বালা করে উতা দিয়া গুতা মারে, শরীরের চামড়ায় রাত দিন কামড়ায়, গিরে গিরে চাপ হয় পেটের মধ্যে থাপ দেয়। এই তেল আপনি দুই পড়া খাবেন তাইলে আপনার বুক দর পর মুখ চরচর, পিকট মর পেট ভট ভট, মাথা বন বন, মাথা টর টর, হাত কিরমির হাত চিরবে, হামজর কামজর কালাজর পালাজর, কম্বজর লম্বজর, রাতিজর পাজিয়া, ম্যালেরিয়া ফাইরিয়া ডিপথেরিয়া ফাতেরিয়া, স্কিনিয়া ইস্টিরিয়া ভাইরিয়া ডায়রিয়া, এই একটা রোগ হবে না। কি খানটা হবে নিজে হবে। আপনারা কি করে বলতে পারবেন এটা কিসের তেল? আমি বলতে পারবো। হ্যাঁ বলেন আপনি। গোবরের তেল। ভাই মিয়া হাজ দাবি করেন গোবরের আবার তেল হয় কে? গোবর তো কত রকম লতা পাতা খা, সেই লতা পাতা গোবর, সেই গোবরে আছে অনেক পুষ্টি, সেই গোবর দিয়ে তেল বানালে তাতে দুষ কি? এই আপনি বেশি ভাজলেন করেন। আপনারা পৃথিবীতে বিভিন্ন রকমের পিঁপড়া দেখেছেন, লাল পিঁপড়া, চুটি পিঁপড়া, উই পিঁপড়া, বিষ পিঁপড়া, যে বিষ পিঁপড়া একবার কামালে হুইল্লা ভুল জায়গা। আমরা আফ্রিকার জঙ্গল থেকে এমন একটা পিঁপড়া নিয়ে এসেছি যে পিঁপড়ার লম্বা হইতেছে গিয়ে এক হাত, সেই পিঁপড়ার চামড়া সিল্লা সিচ্ছা সিচ্ছা আমরা তেল বানাইছি। এই তেলের এত গুণ আপনারা কল্পনা করতে পারেন না। টাকা গেলে টাকাই, ঠিকই, অসুখ হইলে কিন্তু অসুখ ছাড়বো না, অসুখ ছাড়তে হলে অসুখ খেতে হইব। এইবার আসেন এই তেলের দামের কথায়। গুণ তো আপনারা দেখলেন চাক্ষুষ প্রমাণ, এই তেল মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা, আর গত বড় বোতল হইতেছে গিয়া একশো টাকা একশো টাকা একশো টাকা। খোদার কসম আমাদের এই তেল, এই ছোট বোতলের তেল যদি আপনি আমাদের কোম্পানিতে যান তাহলে একশো টাকার এক টাকার নিচে আপনি পাবেন না। আর যদি পাইয়া থাকেন আমার জুতা আপনার গালে ঠুকু, আপনাদের জুতা আমার গালে। আপনারা যদি কেউ নেন তাহলে হাত তোলে, আমি পঞ্চাশ টাকা করে ছেড়ে দিচ্ছি, পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা। হ্যাঁ স্যার, পঞ্চাশ টাকা তো চলে না, পঁচিশ টাকা চুক দেব। কোম্পানির প্রচারের জন্য আমাদের এই তেল এখন মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা। যে যে নেবেন হাত তোলেন, আমরা চাঙ্গায় দিয়ে আসবো, আপনার কষ্ট করে হেঁটে আসতে হবে না। হাত তোলেন, কে কে নেবেন ভাই? হ্যাঁ ভাই আসতেছি। দেখি দোস্ত, এই শালা চাওয়াদের কি আর চাওয়া দিকে মানুষের পকেটে পয়সা গুলি মেরে খেলো, আর মানুষ এই সকল ক্যাম্পাসার আর চাওয়াদের কথা বিশ্বাস করে নিজের পকেটে পয়সা খরচ করে, অথচ এগুলোর মধ্যে মানুষের কোনো শেফা নেই। অথচ আল্লাহ তালা বলেছেন কুল হুয়া শেফা উল্লিন্নাস, কোরআন শরীফের মানুষ জন্য শেফা রয়েছে, অথচ সেগুলো প্রতি মানুষের কোনো বিশ্বাস নেই। হায় রে আমাদের ইমান। ভাই আপনার বাড়ি কই? আপনি কার বাড়িতে যাবেন? কিছু দূর গিয়ে সে গ্রামের মজ্জিদ সাহেবকে পেল। সে তার কাছে অন্য বিপদের কথা বলে আশ্রয় চাইল। নরম হৃদয় মজ্জিদ সাহেব তাকে তার বাড়িতে আশ্রয় দিল। Thank you.
নামাজের নিয়ম যদি আরবিতে না বলি বাংলাতে বলি তাহলে কি নামাজ হবে? হবে। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কবরস্থান, আমাদের গ্রামের একমাত্র কবরস্থান। চলেন ঘুরে আসি, কবরস্থানে গেলে ঈমান বাড়ে। ওই যে দেখেন কি, দেখেন না ভালো করে দেখেন। কত শক্তি ছিল, দুনিয়ার বুকে সে চলাফেরা করতো, তার মনে কত স্বপ্ন ছিল, আজকে দেখেন তার হাড্ডির কি অবস্থা। কিন্তু আমাদের এই অবস্থা গ্রহণ করতো। এই কবরগুলো যারা শুয়ে আছে তারা বুঝতে পারে নাই যে তাদেরকে একদিন একাকী অন্ধকার কবর করে থাকতে হবে। বুঝতে পারলে তারা দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা না জমায়া এই কবরের জন্য সঞ্চয় করতো, টাকা পয়সা কামাই করতো, কবরের জন্য কামাই করতো। দুনিয়াতে তো বেঁচে থাকার জন্য খুব বেশি কিছু প্রয়োজন নেই, পেট ভরা পরিমাণ খাবার, শরীর ঢাকা পরিমাণ কাপড় আর মাথা গোঁজার পরিমাণ একটা ঘর। দিন পার করা দিয়ে কথা, দিন পার হচ্ছে কিনা এটাই দেখার বিষয়। দুনিয়াতে তো আল্লাহ তাআলা আমাদেরকে টাকা পয়সা কামানোর জন্য, ডিগ্রি কামানোর জন্য পাঠাইনি। কি জন্য পাঠাইল আল্লাহ? পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা দিতে পারতেছে কিনা এটাই হলো আসল। দেখেন তো কি খালি কথা কয়ে যাচ্ছি কয়ে যাচ্ছি, আমি বিরক্ত হইতেছে না তো আবার বিরক্ত। এমন দ্রব্য সত্য কথাগুলো শোনার জন্যই মনে হয় আল্লাহ আমাকে জেনে গেছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বাড়ির কথা মনে পড়ছে? রাজীব ভাই, আপনি তো বেশ কিছুদিন ধরে এখানে আছেন, আমি তো গরিব মানুষ, আমি কয়দিন আপনাকে রাখি বলেন তো? এখন আপনি যদি চান তাহলে একটা লজিং এর ব্যবস্থা করে দিতে পারি। লজিং? তাহলে তো ভালোই হয়। তাহলে কোন কবে থেকে রেডি আছেন? আপনি চাইলে আজই। তাহলে এখনই চলেন। আমি অবশ্য কথা আগেই বলে রেখেছি, এখন আপনাকে শুধু পরিচয় করে দেই আর কি। আচ্ছা ঠিক আছে চলেন। চলেন তাহলে। তখন তাকে